ডানায় সুতো আটকে 3 দিন ধরে গাছে ঝুলেছিল চিল। তিলে তিলে মরে যাবে পাখিটি, মর্মান্তিক এই দৃশ্য দেখতে না চেয়ে অ্যানিম্যাল হেল্প লাইনে জলপাইগুড়ি ফাউন্ডেশন নামে এক পশুপ্রেমী সংগঠনের সদস্যদের খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে তারা ছুটে যান, এরপর প্রাণের ঝুঁকি নিয়ে গাছের মগডালে উঠে বাঁশের বাতার সাহায্যে সুতো কেটে চিল পাখিটিকে বিপদমুক্ত করেন সংগঠনের সদস্যরা। ঘটনায় অ্যানিমাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষ্ণায়ন দাশগুপ্ত বলেন, খবর পেয়ে আমরা 3 জন মিলে বাজারে চলে যাই। এরপর আমরা বাঁশের বাতা জোগাড় করি। আমাদের 2 সদস্য অভিজিৎ এবং দেবাশিস বাতা নিয়ে গাছের মগডালে উঠে গিয়ে বাতার সাহায্যে সুতো কেটে দিলে চিল পাখিটি ফের আকাশে উড়ে যায়। এভাবে আমরা পাখিটিকে বিপদমুক্ত করলাম। আমাদের আবেদন, আপনারা কোথাও যদি কোনো বন্য প্রাণীকে বিপদে পড়তে দেখেন তবে অবশ্যই আমাদের খবর দেবেন। সংলগ্ন এলাকা থেকে আমারই এক বন্ধু আমাকে ফোন করে জানায় যে দিনবাজার ব্রিজের সংলগ্ন একটি গাছে একটা চিল গত 3 দিন যাবত মানে আটকে রয়েছে। তো আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে দেখি যে ওখানে একটি ঘুড়ির সুতোর সঙ্গে চিলটির ডানা আটকে গিয়ে গাছের সাথে ঝুলছে এবং ওড়ার চেষ্টা করছে কিন্তু সে পারছিল না। ঘুড়িটিও সেখানে ছিল। তো পশ্চিমতি মানুষ এবং বিভিন্নভাবে তারা কোনোভাবে আমাদের নাম্বার জোগাড় করতে পারেন এবং জোগাড় করে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা সেখানে যাই, ওখানে গিয়ে দেখা যায় আমরা 3 জন মেম্বার সেখানে গিয়ে উপস্থিত হই। আমার সাথে কৌশিক এবং দেবাশিস বলে আর 2 জন ছিল। তো তারা বাঁশের কিছু লাঠি জোগাড় করে বাঁশগুলোকে পরপর তারা জোড়া লাগায় এবং জোড়া লাগিয়ে বেশ লম্বা একটা লাঠি তৈরি করে এবং তারপরে তারা গাছে ওঠে। গাছে উঠে লাঠি দিয়ে সেই দড়িটিকে যখন মানে ঘুড়ির যে সুতো যেটাকে মাঞ্জা দেওয়া সুতো যেটাকে বলে সেটা বাঁশের দিয়ে ওটাকে কেটে দেওয়া হয় এবং কেটে দেওয়ার পর পাখিটি মুক্ত হয়ে যায়। আচ্ছা, মানে আপনাদেরই সদস্য গাছে উঠছে? আমাদের 2জন সদস্য কৌশিক এবং দেবাশিস সেটা 2জন গাছে উঠেছিল, আমিও সাথে ছিলাম, আমিও স্পটে ছিলাম। পাখিটিকে মুক্ত করা সম্ভব হয়। আপনাদের সংগঠনের নাম? আমাদের সংগঠনের নাম অ্যানিমেল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন। আর আপনি? আমি এই সংগঠনের ডিরেক্টর কৃষ্ণায়ন দাশগুপ্ত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।